সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ পারভেজ আহমেদ, আজ আপনাদের সামনে হাজির হয়েছি ক্যাপিটাল বাজেটিং এর অঙ্ক করিয়ে দেখানোর জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে শিটটা আছে, এই শিটের 4 নম্বর প্রশ্ন নম্বর 4, যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2010 সালে পরীক্ষা এসেছে। আমি আপনাদের এই অঙ্কটা থেকে প্রথমে যে তিনটা সূত্র আছে সেই তিনটা সূত্র অ্যাপ্লাই কিভাবে করতে হয় সেটা দেখিয়েছি। এখন বাকি যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো এই অঙ্ক থেকে করে দেখাবো। তো চলুন তাহলে শুরু করি। আমি এই অঙ্কটা দেখানোর জন্য প্রথমে কি করেছি, প্রথমে এই চারটা করে নিয়েছিলাম। তো এই চারটা থেকে এই চার থেকে আপনাদের প্রথমে কি করেছি, তিনটা অঙ্ক যেমন পিভিপি, এআরআর এবং আরওয়াই, এই তিনটা সূত্র অ্যাপ্লাই করে দেখিয়েছি। বাকি যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো অ্যাপ্লাই করতে হলে আমাদের আর একটা চার্ট লাগবে, সেই চার্টটা এখানে করা আছে। দেখুন, এই চারটা করতে হলে যেটা আমাদের লাগবে সিএবিডি লাগবে। তাহলে আমরা আগের অঙ্কে যে সিএবিডি ছিল, এই ঘরে যে টাকাগুলো ছিল, আমরা সেই টাকাগুলো কি করেছি এখানে নিয়ে এসেছি। তো প্রথমে ইয়ার দিয়েছি, তারপরে সিএবিডি, পি ফ্যাক্টর 10%, এটা অঙ্কে দেওয়া আছে। এরপর দেওয়া আছে পিভি, আবার পি ফ্যাক্টর 14% এবং পিভি। প্রথমে ইয়ার লিখেছি এবং প্লাস লাস্টের বছরে কি আছে, ওয়ার্কিং ক্যাপিটাল। আমরা জানি যে এই অঙ্কে কি আছে, ওয়ার্কিং ক্যাপিটাল। যদি ওয়ার্কিং ক্যাপিটাল থাকে অথবা সেলভেজ ভ্যালু থাকে, তাহলে আমরা জানি শেষ বছরে সিএবিটির সাথে কি হয়, সেটা যোগ হয়ে যায়। তাহলে যেহেতু ওয়ার্কিং ক্যাপিটাল এই অঙ্কে আছে, এজন্য কি করা হয়েছে, সর্বশেষ লাস্টের বছরে কি করা হয়েছে, ওয়ার্কিং ক্যাপিটাল এটা যোগ করে দেওয়া হয়েছে। পিভি ফ্যাক্টর আমরা কি করে বের করি সেটা আপনাদের অলরেডি দেখিয়েছি, আমি আবার দেখাচ্ছি কি করে করতে হয়। তো লক্ষ্য করুন, প্রথমে এখানে কত আছে, 10% দেওয়া আছে। তো 10% প্রথমে 1/1.10 দিলে প্রথমে যে মানটা দেওয়া আছে, দেখুন এই মানটা সাথে মিলে যাচ্ছে, এই মানটা পাবো। দ্বিতীয় মানটা যদি পেতে চায় তাহলে কি করতে হবে, এই মানটা থাকা অবস্থায় আবার দিতে হবে /1.10। আবার দিলাম, দিলে দুই নম্বর যে মানটা আছে এই মানটা পেয়ে যাব। তৃতীয় মানটা পেতে হলে কি করতে হবে, শুধু ইকুয়াল চাপ দিলে হবে, ইকুয়াল চাপ দিচ্ছি, সাথে সাথে ওই মানটা পেয়ে গেলাম। যদি আমি 4 নম্বর মানটা পেতে চাই তাহলে কি করতে হবে, আবার ইকুয়াল চাপ দিতে হবে, ইকুয়াল চাপ দিলে আবার মানটা পেয়ে যাব। পঞ্চম মানটা পেতে হলে আবার ইকুয়াল চাপ দেবো, এই মানটা পেয়ে যাব। এরকমভাবে যত ইচ্ছা তত মানটা বের করা যায়। তো এরপর আমাদের যেটা করতে হবে, সিএবিটির সাথে পিভি ফ্যাক্টর গুণ করে এই মানটা পাবো। একই রকমভাবে সবগুলো গুণ করতে হবে, গুণ করলে এই মানগুলো আমরা পাবো। পিভি যেটা দেওয়া আছে সবগুলো পিভি যোগ করলে যেটা হবে তাকে বলা আছে টিপিভি, অর্থাৎ টোটাল প্রেজেন্ট ভ্যালু। তাহলে এটা আছে 3,18,203 টাকা, এটা আছে টোটাল প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ টিপিভি। তাহলে এখন আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি, এনপিভি আর 10% ইকুয়াল টিপিভি মাইনাস এনসিও, যেটা আমাদের 4 নম্বর সূত্র ছিল সেই সূত্রটা অ্যাপ্লাই করি। টিপিভি হচ্ছে এই টাকাটা যেটা আমরা বের করলাম এইমাত্র, আর এনসিও হচ্ছে 3 লক্ষ টাকা। তাহলে 3,18,203 টাকা থেকে যদি 3 লক্ষ টাকা বিয়োগ করা হয় কত হবে, 18,203 টাকা। তাহলে এটা কোন ফিগার, এটা পজিটিভ ফিগার। তো আমরা অলরেডি জেনেছি যে এখানে যে পার্সেন্ট দেওয়া থাকবে, এই পার্সেন্ট দিয়ে যদি অঙ্কটা করার পর যদি পজিটিভ ফিগার আসে তাহলে আমাদের কী লাগবে, একটা লাগবে নেগেটিভ ফিগার। তাহলে কত পার্সেন্টে আসছে, 10% আসছে পজিটিভ ফিগার। তাহলে আমরা এখানে যে টাকার ফিগার দেওয়া আছে এই ফিগারের উপর ভিত্তি করে আমরা এই 10%-এর যত উপরের দিকে যাব তত কি পাবো, নেগেটিভ ফিগার পাবো। আর যদি এটা নেগেটিভ হতো তাহলে পজিটিভ ফিগার আনার জন্য কি করতাম, এই 10%-এর নিচে আসতাম। তো যত নিচে আসবো তত পজিটিভ ফিগার হবে, আর যদি যত উপরে যাবো তত কী হবে, নেগেটিভ ফিগার হবে। তাহলে আমরা এখানে 14% ধরেছি, ধরে এটা বের করেছি একরকমভাবে। এটা কী করে বের করেছি এটা আমি আরেকবার দেখাচ্ছি। প্রথমে কত নিব, প্রথমে এখানে দেওয়া আছে যেমন 1/1.14 দিলে প্রথম মানটা পাবো, এরপরে আবার দেবো /1.14 দিলে আবার দ্বিতীয় মানটা পাবো, তৃতীয় মানটা বের করতে হলে একইরকমভাবে কী করবো, ইকুয়াল চাপ দেবো, ইকুয়াল চাপ দিলে এভাবে আমরা মানগুলো পেয়ে যাব। তাহলে প্রত্যেকটা বের করার পর কী করবো, সিএবিটির সাথে এটা আবার গুণ করবো, একইরকমভাবে দুই নম্বরটা আবার গুণ করবো, তিন নম্বরটা আবার গুণ করবো, গুণ করে এই টাকাগুলো পাওয়া যাবে। তাহলে সবগুলো যোগ করলে যেটা হবে সেটা কি, এটা টিপিভি অর্থাৎ টোটাল প্রেজেন্ট ভ্যালু। এটা দিয়ে আমরা আরেকটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা দেখি আরেকটা সূত্র কী আছে, এনপিভি অ্যাট 14% ইকুয়াল টিপিভি মাইনাস এনসিও। তো টিপিভি আমরা যেটা পেয়েছি এই টাকাটা, এই টাকার সাথে কী করবো, এনসিওটা বিয়োগ করে দেবো। তাহলে কী পেলাম, একটা নেগেটিভ ফিগার পেলাম, এটা পজিটিভ এটা নেগেটিভ। তাহলে একটা পজিটিভ এবং একটা নেগেটিভ ফিগার যদি আমরা পেয়ে যাই, তাহলে এখন আমরা কী করতে পারি, আইআরআর এর সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা দেখি আইআরআর এর সূত্র অ্যাপ্লাই করতে পারি। আমরা জানি আই ইন্টারনাল রেট অফ রিটার্ন ইকুয়াল এ প্লাস সি বাই সি মাইনাস ডি ইন্টু বি মাইনাস এ। এই মানগুলো আমরা কোথায় পাবো, আমরা আগে যে অঙ্কটা করলাম ওখান থেকে পাবো। এ হচ্ছে ছোট পার্সেন্টেজ, কত 10 ধরেছিলাম, তাহলে এটা হচ্ছে 10,
বি হচ্ছে বড় পার্সেন্টেজ তাহলে 14, সি হচ্ছে পজিটিভ টাকার ফিগার মানে পজিটিভ যে টাকাটা বিয়োগ করে পাইছিলাম সেটা, আর ডি হচ্ছে নেগেটিভ টাকা যে টাকাটা আমরা বিয়োগ করে পাইছিলাম সেটা। তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করার পর আমরা এই মানগুলো এখানে বসাবো, বসানোর পর আমরা সবসময় দেখি যে এই জায়গাটাই সবাই ভুল করে, কারণ হচ্ছে এখানে সূত্রের একটা মাইনাস আছে এবং এটা হচ্ছে মাইনাস ফিগার। আমরা জানি মাইনাস মাইনাসে কি হয়, প্লাস হয়, তাহলে এটার সাথে এটা কি হবে, যোগ হয়ে যাবে। যোগ করার পর প্রথমে ভাগ করব, প্রথমে ভাগ করব, তারপরে গুণ করব, গুণ করার পর যে মানটা পাবো তার সাথে 10 কি হবে যোগ করব, যোগ করলে আমরা আমাদের উত্তরটা পেয়ে যাব। এরপরে আসি পিআই। পিআই মানে হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স, সূত্র হচ্ছে টিপিভি মাইনাস বাই এনসিও। টিপিভি হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু। এই মানটা আমরা কোথায় পাবো, এই মানটা আমরা আগের চার্টে পাবো। এখানে যে 10% দেওয়া আছে এবং 10% ধরে আমরা যে পিভিটা পাইছিলাম এটা হচ্ছে আমরা পিআই করার সময় এই টাকার ফিগারটা নিয়ে কাজ করব। সবসময় মনে রাখতে হবে প্রথমে যে পার্সেন্টটা দেওয়া থাকবে এই পার্সেন্ট ধরে যে টাকাটা পাবো এটা হচ্ছে আমাদের টিপিভি। তাহলে ওই টিপিভি আমরা ধরি, তাহলে টিপিভি লিখলাম বাই এনসিও ভাগ করলাম, ভাগ করে গুণ 100 করলে কত হলো, আমাদের পিআই পেয়ে গেলাম। এখন আমরা যদি করি এনপিআই, এনপিআই হচ্ছে পিআই মাইনাস 100, তাহলে পিআই কত, আমরা পিআই আগে পেয়েছি মাইনাস 100, বের করে আমরা কি পেয়েছি 6.06%। তাহলে আমরা আমাদের কি হলো সবগুলো সূত্র অ্যাপ্লাই করতে সক্ষম হয়েছি। একই রকম ভাবে যদি অন্য কোনো অঙ্ক আসে আপনাদের মনে রাখতে হবে শুধু যে কোনো অঙ্কে যদি ওয়ার্কিং ক্যাপিটাল থাকে তাহলে কি করতে হবে, সেটা লাস্টের বছরে মানে সর্বশেষ যে বছরটা থাকবে ওই বছরে সেভ এটির সাথে যোগ করে নিয়ে অঙ্কটা ক্যালকুলেশন করতে হয়, তাহলে আর কোনো ভুল যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানান যে আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান, আমি আপনাদের চাহিদা অনুযায়ী সে ধরনের ভিডিও বানাতে চেষ্টা করব। তো আগামী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।